অন্যরকম আগমনী, সুদীপ্তা খাইরে লেখা। দীর্ঘ দিবস দীর্ঘ রজনীর পর অবশেষে বর্ষার পরে কয়েকটা দিনের ব্যক্ততার ছেদে বাংলা, ভাদরের শেষ দিনের পর যেন আকাশের সাথে মনেও সাদা নীল তুলোর মতো খুশির ঘন ঘটায়। এই মাসেতেই যে হবে দেবীর আগমনী বার্তা, এই মাসেতেই পূজিত হবে দেবীপক্ষের অকাল বোধন। মানুষ যেমন তার নতুন পরিধানের জন্য ব্যস্ত, তেমনই যেন প্রকৃতিও নবপরিধেয় দৃষ্টি ফোটায় নয়ন সম্মুখে। তারপর সেই দিনটি আসলে চলে নবসাজের সাথে তাল মিলিয়ে, চলতে থাকে হাজারো ভুরিভোজের পাক। কিন্তু হায়, এই বর্ষে নিয়মটা যেন অন্যরকম ছন্দে বাজে। ক্ষণে ক্ষণে তাহাতে পড়িছে ভেদ, কাশফুলগুলো তো আর বোঝে না, জানে না তারা তো। দুলিছে আপন দোলে শরতের মৃদু বাতাসে, যখন ফুলের শুভ্র অংশ উড়ে যাবে বৃন্ত ছেড়ে, শরতের পর দাঁড়িয়ে থাকবে শূন্য কাশবন। বাঙালি জানে যেদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুর আকাশে বাতাসে, তার ঠিক সাত দিন পর মা আসবেন মর্তলোকে। এবছরে নিয়মটা অন্য, কারণ আশ্বিনে হবে না কোনো পুজো, আর অকাল বোধন তো দূরের কথা। আগমনী বার্তার পর কতটা ঝাপসা দিন, সুর ও হালকা হয়ে দুই পক্ষের পর আসবেন দেবী পিতৃগৃহে, যা কখনো হয়নি ভাবা, চিন্তনেও আসেনি কভু। এখন তা মেনে নিয়ে সাজিতে হবে নতুন রূপে, তবুও তো মনে এই উচ্ছ্বাস, এবছরে আগমনীর স্তব এক মাসিক যাপন হবে।